তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো যে আসলে ক্রিয়েটর স্টুডিও এই অ্যাপ্লিকেশনটা ফেসবুক পেজের সাথে আপনি কীভাবে কানেক্ট করবেন, সেটা কীভাবে লগ ইন করবেন, সেটার মাধ্যমে ইউটিউব স্টুডিওর মতো কীভাবে অ্যানালাইটিক্সগুলো দেখতে পারবেন সম্পূর্ণ দেখাবো আজকের এই ভিডিওতে। আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখা অবশ্যই দরকার, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রপার অ্যানালাইসিস সহ অ্যাপটা কীভাবে আপনি ব্যবহার করবেন এবং ফেসবুক পেজের সাথে খুব ইজিলি মোবাইল দিয়ে কানেক্ট করবেন সবগুলো কিন্তু দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে পারবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে টোটাল বিষয়টাই দেখানো হয়েছে সম্পূর্ণ মোবাইল দিয়ে। আর আপনি যদি আমরা এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং যে পাশে থাকা বেল বাটন সেটাও বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আসলে দেখিয়ে দেবো যে আপনি কীভাবে ক্রিয়েটর স্টুডিওটা প্রথমে ডাউনলোড করবেন, সেটা কীভাবে ফেসবুক পেজের সাথে লিঙ্ক করাবেন এবং ফাইনালি আপনি এটার মাধ্যমে ওয়াইট স্টুডিওর মতো যাবতীয় পেজের অ্যানালাইটিক্স বা ভিডিও অ্যানালাইটিক্সগুলো কীভাবে দেখতে পারবেন। তো এর জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে এখানে এসে লিখবেন ক্রিয়েটর স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও, দেখুন ক্রিয়েটর স্টুডিও লিখে নিলাম। তো লেখার পর দেখুন এখানে আমার আগে থেকে ইনস্টল করা আছে, যার জন্য কিন্তু এখানে আনইনস্টল এবং ওপেন লেখাচ্ছে। তো জাস্ট আমি কী করবো, আনইনস্টল করে দিব। করে দেওয়ার পর আপনাদের পুনরায় ইনস্টল করে সেটাকে ফেসবুকের সাথে কানেক্ট করে দেখাবো, অর্থাৎ ফেসবুক পেজের সাথে কানেক্ট করে দেখাবো। তো দেখুন এখান থেকে আমি আমার পুনরায় ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম। তো ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড আমরা কী করবো, এখানে ওয়েট করবো। দেখুন মাত্র 69 MB একটা অ্যাপ্লিকেশন, বাস কয়েক সেকেন্ডের ভিতরে এটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন ডাউনলোড হয়ে যাওয়ার পরবর্তী স্টেপগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, সেটাও এই মোবাইল অ্যাপের মাধ্যমে। তো ভিডিওতে যারা এখন একটা লাইক দেন প্লিজ, ভিডিওতে একটা লাইক দিন। আপনি যদি ফেসবুক পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে সেটাকে প্রপারলি ভিডিও আপলোড করবেন কীভাবে ইউটিউবের মতো, সেটাকে আপনি অ্যানালাইসিস করবেন কীভাবে ওয়াইট স্টুডিওর মতো, এভরিথিং কিন্তু এই অ্যাপের মাধ্যমে দেখা সম্ভব এবং আমি আপলোড দিয়েও দেখিয়ে দিব। তো ভিডিওটা কন্টিনিউ করুন, আর এই ওয়াইট স্টুডিও অর্থাৎ এই ক্রিয়েটর স্টুডিওটা ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রায় ডাউনলোড কমপ্লিট, দেখুন এখন এটা ইনস্টল হচ্ছে। তো জাস্ট খুবই ইজি পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেবো যে এটা কীভাবে আপনি ফেসবুক পেজের সাথে কানেক্ট করবেন। তো সবচাইতে প্রথমে আপনাকে কী করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো জাস্ট অ্যাপ্লিকেশনটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলাম। একদম ওয়াইট স্টুডিওর মতো প্রত্যেকটা বিষয় আপনি এখানে দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে। তো দেখুন বন্ধুরা আমরা এখন, তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করা হয়ে গেল। তো এখন আমরা কী করবো, সিম্পলি এভাবে ওপেন করবেন। তো জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে এবং আপনারা যদি খুব ইজিলি এটাকে এক ক্লিকে অ্যাটাচ করতে চান তাহলে আপনারা আপনাদের ফেসবুক পেজটা আগে থেকে, অর্থাৎ ফেসবুক পেজ বা ফেসবুক যে মেইন অ্যাকাউন্টটা সেটা লগ ইন করে রাখবেন, তাহলে আপনি এক ক্লিকে অটো লগ ইন হয়ে যাবে। তো দেখুন এখান থেকে আমরা কী করবো, ওপেনে ক্লিক করে দিব। তো জাস্ট ওপেনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কী বলা আছে, আপনার যে অ্যাকাউন্টটা দেখুন কন্টিনিউ অ্যাজ মোহাম্মদ তুষার ইমরান। তো জাস্ট আমার এই ফেসবুক আইডির সাথে আমার ফেসবুক পেজ ক্রিয়েট করা। তো জাস্ট আপনাদের যদি একাধিক কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার যেটার সাথে ফেসবুক পেজ লিঙ্ক করা বা ফেসবুক পেজটা ক্রিয়েট করা যে অ্যাকাউন্টের সাথে, অর্থাৎ যে ফেসবুক আইডিতে আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করা, জাস্ট সেই ফেসবুকটা এখান থেকে ক্লিক করে দেবেন। তো দেখুন আমরা এখানে একটাই ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সেটার সাথেই আমার পেজটা তৈরি করা। তো জাস্ট আমরা কী করবো, এখান থেকে কন্টিনিউ অ্যাজ এ ক্লিক করে দিব। তো দেখুন এটা কিন্তু অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে গেছে, অ্যাপ্লিকেশনটা কিন্তু অটোমেটিক লগ ইন অ্যাটাচড হয়ে গেল। দেখুন এই যেখানে যদি আপনার একাধিক পেজ থাকে তাহলে কিন্তু আপনার এখানে একাধিক পেজ দেখাবে। তো জাস্ট আমি এই রতনালী এক্সপ্রেস, তো এইটাতেই আমি লগ ইন করে রাখবো। তো লগ ইন করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু এরকম একটা আপনি মেনু পেয়ে যাবেন। তো দেখুন বন্ধুরা এই যে মিনিট ভিউড, 1 মিনিট ভিউড, দেখুন ভিডিও এঙ্গেজমেন্ট সবগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। সবচেয়ে প্রথমে দেখুন এই যে হোম বাটন, এখানে দেখুন আমি কিছু সময় আগে কিন্তু একটা ভিডিও পাবলিশ করেছিলাম, কার্টুন ভিডিও, দেখুন এখানে 9 জন ভিউ করেছে, 3 জন এঙ্গেজমেন্ট এবং কোনো কমেন্ট করেনি, কোনো শেয়ারও করেনি। তো জাস্ট আপনি যদি চান গো টু পোস্ট অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ওয়াইট স্টুডিও অ্যাপের মতো কিন্তু প্রত্যেকটা অপশন কিন্তু এখানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন। দেখুন যতগুলো ভিডিও আছে সবগুলোর ভিডিও কিন্তু আপনি একদম ইউটিউব স্টুডিও বা
ওয়াইট স্টুডিওর মতো যেরকম আমরা দেখতে পাই, ফেসবুকের পেজের ভিডিওগুলো কিন্তু আমরা সেরকমই এখানে দেখতে পারতেছি এখান থেকে। তারপর দেখুন এখানে যদি আপনি চাইলে কিন্তু শিডিউল করে ভিডিও আপলোড করতে পারেন, ড্রাফটের মাধ্যমে ভিডিও আপলোড করতে পারবেন। তারপর দেখুন এই অপশনটার কাজ কি, দেখুন ইনসাইটস থেকে আপনি এই যে মিনিট ভিউ, ওয়ান মিনিট ভিউ, সম্পূর্ণ গ্রাফ চার্টটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে দেখুন এখানে। তো তারপর দেখুন এখান থেকে আপনি চাইলে মেসেজগুলো পড়ে নিতে পারবেন, এখান থেকে ফাইনালি নোটিফিকেশন। তো আপনি যদি চান যে এর মাধ্যমে আপনি ভিডিও কীভাবে আপলোড করবেন, তো একটা ভিডিও আপলোড করে দেখিয়ে দিই আপনাদের জন্য। দেখুন এই পেন আইকনে ক্লিক করবেন, ক্লিক করবার দেখুন এখান থেকে অনেকগুলো টেক্সট, লাইভ, ফটো এবং ভিডিও। তো জাস্ট আমরা ভিডিও আপলোড করবো, তো তার জন্য এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর যেহেতু এটা প্রথম অবস্থায়, জাস্ট কী করবে, অ্যালাউ অ্যাক্সেস, অ্যালাউ করে দিবেন। করে দেওয়ার পর এখান থেকে আপনার যাবতীয় ভিডিওগুলো এখানে শো করবে। তো জাস্ট আমি আমার ডিভাইস থেকে একটা ভিডিও আপলোড করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখান থেকে আমি একটা ভিডিও এই যে আপলোড করে নিলাম। তো দেখুন এই যে এই ভিডিও, এই একটা কার্টুন ভিডিও আমি এখানে আপলোড করব। তো দেখুন বন্ধুরা এইটা না, তো জাস্ট আমরা কী করব, ব্যাগে যাই। তো ব্যাগে যা এটাও না, তো দেখি এইটা হবে কি না, দেখি এটাও না। তো বন্ধুরা জাস্ট আমি এখান থেকে জাস্ট সামহাও একটা ভিডিও আপলোড আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখান থেকে অনেকগুলো ভিডিও আপনি এখানে পাবেন। তো দেখুন আমি আপনাদের বোঝার সুবিধার জন্য সামহাও একটা ভিডিও ডেমো পারপাসে আপলোড করে দিচ্ছি। তো দেখুন এখান থেকে এই যে এই ধরুন এই ভিডিওটাই আপলোড দেবো, জাস্ট আমরা কী করবো, নেক্সট বাটনে ক্লিক করে দেব। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে প্রথমে কী বলা আছে, যে ভিডিও টাইটেল, তো ধরুন ফানি ভিডিও, ফানি ভিডিও ক্লাস, CLASS ক্লাস। তো জাস্ট এর সাথে আরও কিছু অ্যাড করতে পারেন, বাংলা কার্টুন ভিডিও, জাস্ট একদম ইউটিউবে যেরকম মানে টাইটেল লেখেন সেম এখানেও লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। ফানি, তারপরে কমেডি, জাস্ট একদম সিম্পলি ইউটিউব অ্যাপ্লিকেশনে যেভাবে ভিডিও আপলোড করেন ঠিক এখানেও সেভাবে আপলোড করবেন। জাস্ট এখান থেকে কপি করে নিলাম, কপি করার পর দেখুন ডেসক্রিপশন বক্সে এটা এসে পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা এই ডান বাটনে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে কী বলা আছে, সিসি অর্থাৎ অটো ক্যাপশন, এটাকে অন করে দিব। দেওয়ার পর দেখুন এখান থেকে এই যে থাম্বনেইল, এটা ভিডিও হিসাবে নেওয়া আছে, আপনি চাইলে এতে প্লাস আইকনে ক্লিক করে কাস্টম কোনো মানে থাম্বনেইল অ্যাড করতে পারবেন। তো জাস্ট আমি অ্যাড করতেছি না, নেক্সট বাটনে ক্লিক করে দিব। দেখুন এখানে কিন্তু অটোমেটিক এটা কিন্তু এই যে পাবলিশ হয়ে গেল। তো এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিওটা কিন্তু আপনি পাবলিশ করতে পারবেন। তো এই ছিল মূলত আপনার ভিডিও, যে আপনি কীভাবে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশনটা ফেসবুক পেজের সাথে কানেক্ট করবেন এবং ভিডিওটা আপনি আপলোড করবেন। তো দেখুন আমি এখান থেকে কিন্তু ভিডিও পর্যন্ত আপলোড দেওয়া পর্যন্ত কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। তো জাস্ট এখান থেকে আপনাকে কিছু সময় ওয়েট করতে হবে, ওয়েট করার পর দেখুন পাবলিশিং এটা কিন্তু চলে আসছে। কিছু সময় ওয়েট করার পর কিন্তু আপনার পাবলিশ হয়ে যাবে। তো যেহেতু আমি ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো জাস্ট পাবলিশ করাটা আমি দেখাইতেছি না, জাস্ট সিম্পলি এভাবে আপনারা পাবলিশ করে ফেলবেন। তো দেখুন বন্ধুরা এখান থেকে আমি এই দেখুন পাবলিশ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এই যেটা কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, দেখুন মোটা দাগ চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা পাবলিশ করে ফেলবেন। তো জাস্ট ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে